যখন আমি কিন্ডারগার্টেনে আবেদন করি তারা আমাকে ডাকে, আমি যখন তাদের মুখোমুখি হই তারা তখন আমাকে বলে যে আপনাকে দেখলে বাচ্চারা ভয় পাবে। আমি সেদিন নিজেকে খুব অসহায় এবং আমি তখন প্রথম আমার প্রতিবন্ধিতার বিষয়টি উপলব্ধি করতে পারি যে আমি কি আসলে এতটা দেখতে হিংস্র যে আমাকে দেখলে বাচ্চারা ভয় পাবে। প্রতিবন্ধী যেসব যুবক যুবতী বা নারীরা আছে বা শিশুরা আছে, তারা যে শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যে তাদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানে প্রবেশ করতে পারে, সেটার সম্পর্কেও আমাদের সমাজের ধারণা নেই। এই সংকটটা কি এখন আলোচনায় কেন নাই? সবাই সবার মতো করে কাজ করছে এর জন্য নাই, নাকি আলোচনাটা এখন আর কেউ করতে চান না সেজন্য নাই, নাকি এখন আর তরুণ যুবারা চ্যালেঞ্জ বোধ করেন না সেই জন্য নাই? তরুণ প্রজন্মের কাছে কয়জনের কাছে টাকা আছে, কে করতে পারবে? আমি যদি বলি যে আপনারা শুরু করেন, আপনি উদ্যোক্তা হয়ে যান, সে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়বে তার ফাইন্যান্সিয়াল। কিন্তু এক্ষেত্রেও একটা সমাধান আছে, একটা কয়েকটা তরুণ মিলে যদি 5-10 হাজার টাকা করে দেয় এবং একটা ল্যাপটপ যদি তার সাথে থাকে, তাহলে সে কিন্তু একটা উদ্যোক্তা হতে পারে। পরিকল্পনা থাকে, কিন্তু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যেই প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়াটা আমাকে দিতে হবে, এবং রাজনৈতিক মানে মতাদর্শ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকলকে কর্মসংস্থানের দিকে ধাবিত করতে হবে। আমাদের দেশের বেকারত্ব তো আছেই, কারণ বেকারত্বের সংখ্যাটা আছে এবং গ্রামেও থাকে বেকার আছে, চাকরি যে হচ্ছে না, অনেকেই চাকরি হচ্ছে। অ্যাকর্ডিং টু ওর কোয়ালিফিকেশন ইউল গেট এ জব, আপনার যে যোগ্যতা সে যে কাজ পাবে। আনএমপ্লয়েড ইউথ, বিশেষ করে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইউথ ইজ বিকামিং এ ভেরি বিগ প্রবলেম। 2038-এর মধ্যে যখন আমার পপুলেশনের 55% এই যে বেকার এই জনগোষ্ঠী, এবং তাদের যদি কর্ম মানে ডিগনিফাইড এমপ্লয়মেন্ট না থাকে, তাহলে জিনিসটা আসলে আমি ঠিক জানি না কতটা রিসোর্স হবে না আসলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমাদের জন্য, এটা আসলে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট।